শুধু লাইট, কত রকমের লাইট যে সে জ্বালা। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দার নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। একটু শরীরটা খারাপ আর কি, সেটা হচ্ছে এমন কিছু না, একটু উইকনেস কাজ করতেছে। তো যাই হোক, সেটা হচ্ছে ওই আমার ধারণা আর কি, আমার হাতুড়ি ডাক্তারি মন বলতেছে যে ওই ইয়ের জন্য, দাঁতের রুট ক্যানেলের জন্য যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি ওটার পরে আমার গ্যাস ফর্ম হচ্ছে। গ্যাস ফর্ম হলে কেমন যেন আমার একটু উইক উইক লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, আজকে সোমবার, আর এইমাত্র একটা পার্সেল আসলো, পার্সেলটাকে খুলবো। তার আগে আজকেও না আমি ভাবছিলাম যে কোনো ব্লগ করবো না, তারপর আমার ভাবলাম না থাক শুরু করে দিই, শুরু করলেই শেষ হয়ে যায়, যে কোনো কিছুই শুরু করলেই শেষ হয়। তো এখানে ভাত বসাই দিস, না ভাত না, সরি ভাত তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে ভাত এখানে মাল গেলে অলরেডি রেখে দিছি। এখানে তিন পিস ইলিশ মাছ ভাজি করতেছি, এই যে। আর এখানে হচ্ছে কচুর ছড়া ভাপাচ্ছি, ডাল আছে, ইলিশ মাছ ছোট ছোট করে রাখছি, কচুর ছড়া দিয়ে রান্না করব। ব্যাস এই হচ্ছে আজকের রান্না বান্না। তো এটাতে হচ্ছে একটা ডাস্টার, ও বাবা লাঠি ছোটাও তো আছে, এই ডাস্টারের সাথে যে এক্সট্রা একটা স্টিক আছে। অনেক লম্বা হয় মোটামুটি, না আমি তো এটাকে ব্যান্ড করে দেখছিলাম, এটা তো ব্যান্ড হচ্ছে না। তো এটাকে না আনছিলাম হচ্ছে এই যে ঝুল টুল ঝাড়ার জন্য। এই যে ব্যান্ড, মনে হচ্ছিল কি ব্যান্ড হবে, কিন্তু এখানে তো আমি ব্যান্ড হওয়ার কোনো অপশন দেখতেছি না, ভেঙে যাবে ব্যান্ড করতে গেলে, কিন্তু এমনি কাজের হবে, বুঝাই যাচ্ছে জিনিসটা বেশ কাজের হবে, ফ্যানের ঝুল টুল গুলাও ঝাড়া যাবে, বেশ লম্বা আছে, ফ্যানের ঝুল গুলাও ঝাড়া যাবে। বিশেষ করে এই লেন্থটা আমার খুব দরকার ছিল আর কি, কিন্তু আমি যেটা দেখলাম যে ব্যান্ড হয়, ব্যান্ড হলে আরো ভালো হতো। আচ্ছা কি করার, কিছু করার নাই, কিন্তু জিনিসটা ভালো। দুইটা বাজে, বাসায় কিন্তু কেউ নাই, তো বাসায় অরণ্য নাই, ওর পাপাও নাই, সাথে কারেন্টও নাই। এই যে জেনারেটর দিয়ে যেটুকু লাইট জ্বালানো সেটুকু চলতেছে। এখানে মাছটা হলেই না আমি চটপট করে ওই কচুর গাড়িটা রান্না করে ফেলবো, এই তেলের মধ্যেই রান্না করবো। মাছটা অলরেডি হয়ে গেছে এক পাশ, আর এখানে কচুর গাড়ির জন্য আমি একটু আদা রসুন হলুদ মরিচ লবণ পেঁয়াজ সব একসাথে করে রাখছি, কারণ সংক্ষেপে ঝটপট করে করে ফেলবো আজকে। একেবারে তোর বিয়ত করে কিছু করার মতন এনার্জি আসলে নাই। আর এই যে দেখো কি পরিমাণ ঘামতেছি, এই তেলে ইলিশ মাছ ভাজলাম না, ওই তেলের মধ্যেই শুধু পেঁয়াজ আর একটু আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিছি, দিয়ে একটু কষায় ছোট ছোট করে কাটা ইলিশ মাছগুলো দিলাম, দিয়ে তিন চার মিনিট পাঁচ মিনিটের মতো কষাবো। এই যে দেখো, তো কষানোর পরে এই যে গাঁটি কচুগুলো যেগুলো সেগুলো হচ্ছে ভাপায়ে প্রায় 60% সিদ্ধ করে ফেলছিলাম, তো এখন এগুলাকে কষাতে দিব আরো 5-6 মিনিট ঢাকনা দিয়ে। তো যখন এই যে কষানো হয়ে গেল, একদম গা থেকে তেল ছেড়ে আসছে, এখন আমি এটার মধ্যে যতটুকু পরিমাণ আমার ঝোল লাগে ততটুকু করব। অনেকেই মাখা মাখা খায়, আমরা মাখা মাখাও করি, আবার একটু ঝোল ঝোলও রাখি, তো আজকে একটু গাঢ় গাঢ় ঝোল ঝোল রাখবো, একদম মাখা মাখা রাখবো না, কারণ অটোমেটিক এটা না পরে মাখা মাখাই হয়ে যায়। কলিং বেল বাজলো এই সময়, তো প্রায় এখন 2:15-2:30 মতো হবে, আমি ঘড়িটা ঠিক দেখি নাই, দেখি যে না মাসনাদ আহমেদ চলে আসছে। তো আমার রান্নাও শেষ, এখন শুধু একটু ঘরটার গুছাবো। তো এই যে প্রায় এরকম ঝোল ঝোল অবস্থা যখন চলে আসছে, তখন আমি কাঁচা মরিচ আর ধনেপাতা আজকে অল্পই ছিল, তো অল্প একটু ধনেপাতা দিয়ে আবার নাড়াচাড়া করে এটা এখন ঢালবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, এটা একদম গা মাখা হয়ে যাবে, তো এখন এটাকে বাটিতে রাখবো, আর হচ্ছে তারপর আমি গোসল করতে যাব।
তো গোসল করতে গিয়ে বারান্দায় গিয়ে দেখি ওরে বাবা হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি। কালকে রাতে ঘুমাবার সময় মনে হয়েছিল যে আজকে অবশ্যই বেডশিটটা বদলাবো, কারণ কি কয়েকদিন হয়ে গেল না আমার ঘুমাবার সময় কেমন যেন গা চুলকায়। তো আজকে গোসল করতে যাওয়ার আগে বেডশিটটা খুলে উঠায় ফেলতেছি, কারণ না হলে মনে থাকবে না। তো বেডশিটটা উঠায় আরেকটা বেডশিট বিছাবো, আর এই বেডশিটটা আর বাকি কাপড়গুলা সব দিয়ে দিব এখন মেশিনে ধুতে। এখন ধুবো না, সন্ধ্যার পরে রাতের দিকে ধুবো, মানে সন্ধ্যার পরে ধুয়ে 10টা 11টার দিকে মেলে দিব। কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ ছোট ছোট করে রান্না, এখানে একটু আর মাছ ছিল, আর এখানে হচ্ছে 3 পিস ইলিশ মাছ ভাজি, ভাত ডাল, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখন আমি ঝটাপট টুকটাক কোচ গাছের কাজ শেষ করে গোসল করতে যাব। তো আমি ওই যে পার্সেলে আনা ডাস্টারটা দিয়ে একটু মোছামুছি করতেছি, আর ভাবতেছি এটা ব্যান্ড হলে কত সুবিধা হতো। আমি তো ভিডিওতে ব্যান্ড দেখলাম, হঠাৎ মনে হলো কি আচ্ছা আরেকবার দেখি তো ভিডিওটা ইউটিউবে, তারপরে দেখে বুঝলাম যে এটা না একদম মিডল বরাবর ব্যান্ড করতে হয়। তো আজকে এভাবেই ঝাড়পোঁছ করে নিলাম, কালকে ইনশাল্লাহ প্রপার ওয়েতে এটা দিয়ে পরিষ্কার করব সব কিছু। তো গোলসুল করে বাকি কাজটা সেরে এখন বা 3টা তো বাজেই, আমি আমি আর মাসুদ আহমেদ বসে গেলাম, কারণ অরণ্য তো এখন আসবে না, ও আসবে হচ্ছে 6টার দিকে। তো খাওয়া দাওয়া করার পর আমি ভাবলাম কি কিছু সবজি আছে একটু ছোট ছোট করে কাটি, সন্ধ্যায় একটু নাস্তা বানাতে হবে অরণ্যের জন্য, ও অফিস থেকে আসে, ও খায়, ওর পাপা খায়। তো এটা হচ্ছে যথারীতি সন্ধ্যা, আর এখানে হচ্ছে ফুলকপি, শিম, মটরশুঁটি, টমেটো, এগুলো না একটু পেঁয়াজের মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, তারপরে একটু শুধু কি দিলাম, ওরেগানো দিলাম, কাঁচামরিচ দিলাম, ধনে পাতা দিলাম, এই আর এখানে কিছু আলু সিদ্ধ করে রাখছিলাম, আলুটাকে ম্যাশ করে এই যে চপারে যে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা কুচি করছি সেটার মধ্যে লবণ দিলাম, একটু হচ্ছে গরম মশলা দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিলাম, একটু ওরেগানো দিলাম, আর দিলাম হচ্ছে কি বিট লবণ দিয়ে না এই যে এই প্লেটটার মধ্যে একটু তেল মাখাই এটাকে একদম গোল একটা রাউন্ড শেপ করলাম। করে এদিকে আমি কি করব, এদিকে আমি এক প্যাকেট ম্যাগি নুডলসকে একদম বাড়ি দিয়ে না একদম ছোট ছোট করে ফেলবো, মানে গুঁড়া গুঁড়া করে ফেলবো আর কি, করে তারপরে এটাকে এই যে এইভাবে করে কেটে নিব, যেভাবে ইচ্ছা সেভাবে টিকিয়ার মতো করে গোল গোল করেও করা যায়, আমার মনে হলো এভাবে কাটি এই জন্য এইভাবে কাটলাম, এই যে এইভাবে ট্রায়াঙ্গেল একটা শেপে কেটে এখন ওই যে এই নুডলসগুলো আছে গুঁড়া গুঁড়া করছে যে এটার সাথে নুডলসের মশলাগুলো মিশাবো, মিশায়ে এই আলুর এই মিশ্রণটার মধ্যে কোট করে তেলে ভাজবো, এই হচ্ছে খুব মজা লাগে, এত ক্রিস্পি আর ভিতরটা না একদম নরম থাকে আর বাইরেরটা থাকে হচ্ছে একদম মুচমুচে। তো এভাবে করে সবগুলো করে ফেলবো, আর বাকি যেটুকু থাকবে সেটুকু দিয়ে আরেকটু করব। আজকে মনেই হয়েছে যে কিছু মানে করি, কারণ কিছু জিনিস করা ছিল, তো এই যেমন এখানে কিমা রান্না করা ছিল সেই কিমার সাথে বাকি আলুর মিশ্রণটা দিয়ে একটা পুর তৈরি করলাম, এখানে ভেজিটেবল পুর তৈরি করলাম, এটা হচ্ছে এখন একটু ওরেগানো দিলাম দিয়ে এটা হয়ে গেল। এটা করব, এটা দিয়ে আমি করব হচ্ছে বক্স প্যাটিস, আর এখানে আমি জাস্ট 1.5 কাপ ময়দার মধ্যে একটু লবণ দিয়ে আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে রাখলাম আর কিছুই না, হয়ে গেল। এটা একটু 10 মিনিট রেস্টে থাকবে, ঢাকা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এই 1 কাপের মতন সুজি দিয়ে একটু লবণ দিয়ে আর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটা দিয়ে একটা ডো করে রাখলাম, এই যে তো হয়ে গেল। এটা এখন রেস্টে থাকুক, এখন আমি হচ্ছে ওই যে ভেজিটেবল কাটলাম না পুরটা ওটা দিয়ে আমি বক্স প্যাটিস করবো, এই যে দেখো এরকম গোল করে একটা রুটি বানাবো, বানায় না এটাকে এই যে এইভাবে করে লম্বা করে 2টা নিয়ে নিব আর কি, প্রতিটা রুটি থেকে 2টা নিয়ে এই 2টাকে আমি যোগ চিহ্নর মতো একটার উপরে একটা বসায় দিব। আর ওই যে ছোট বাটিতে দেখো একটু ময়দাকে পানি দিয়ে পেস্ট করে রাখছি, কারণ এটাকে ওই যে গামের মতন ইউজ করব আর কি, যেন না মানে আটকানোর জন্য। তো এই যে এইভাবে দিলাম, এবার এই 3 পাশে এই যে ময়দার পেস্টের গামটা দিয়ে দিলাম, দিয়ে 3টাকেই পরপর পরপর করে মুড়ে দিব, একদম বক্স একটা প্যাটিস হবে। আর যেহেতু একটু বেকিং পাউডার দিয়ে ডোটা করছি না, এটা খুব সুন্দর একটা ভাব, মুচমুচে ভাব আসে। তো এরকম করে আমি 4টা বক্স প্যাটিস করে নিব, এই যে দেখো তোমাদেরকে দেখানোর জন্য আরেকটাও করলাম,
এইভাবে এবারে তুই এই দুইটা রুটি রিয়েকে ফালিকে যোগের মতন করে রেখে মাঝখানে পুরটা দিয়ে এক পাশটাকে আগে বন্ধ করে দিবে, বাকি তিন পাশে ময়দার গামটাকে লাগায়ে তারপরে পরপর পরপর সিল করে দিব, দিয়ে একটু চা হাত দিয়ে চাপ দিয়ে দিব। এই যে তো এরকম করে আমি সবগুলা তৈরি করে নিব এখন। তো এই দুইটা তো গেল, এখানে হচ্ছে কি বলে ওই যে সুজির যে ইয়েটা, এটাকে না আমি গোল গোল করে বলের মতো করে ভিতরটা একটু ছিদ্র করে ফাঁক করে তারপরে আমি এটার মধ্যে পুর দিয়ে দিব। ওই যে আলু ম্যাশ করা যেটুকু বাচ্ছে সেটুকু থেকে আর সাথে একটু বিফ কিমা ছিল মাখায় এই যেরকম গোল গোল করে চারটা বল তৈরি করে নিব। এই যে এভাবে গোল গোল করে মাঝখানে ফাঁক করে ঝালপুরি বা আলু পুরি করার জন্য যেরকম আমরা পুর দেই না ভিতরে, সেরকম করে শুধু গোল গোল করবো, চ্যাপটা করবো না। তো এরকম করে আমি চারটা করে ফেলবো, এগুলাকে আমি ভাপাবো, মানে ওই যে মোমো যেরকম ভাপাই না ঠিক সেরকমই ভাপাবো। তো এরকম গোল গোল করে চারটা করে ফেললাম। এইদিকে আমার ওই যে আলুর কোটিং দেওয়া, নুডলসের কোটিং দেওয়া আলুর চপগুলো তৈরি হয়ে গেল, আর ওদিকে বক্স প্যাটিস তৈরি হয়ে গেল। তো আমি প্রথমে এই ইয়েগুলো দিলাম আর কি, আলুর চপগুলো দিলাম যেগুলো নুডলসের কোট করছি সেগুলো। তারপরে এই যে বক্স প্যাটিসগুলো না আমি তেল দিব না, তোমরা তেলেও ভাজতে পারো, হালকা তেলে ভাজতে পারো। তো আমার এই প্যানে না ফ্রাই প্যানটাতে না কিছুই দেওয়া লাগে না, এটা এতই সুন্দরভাবে তেল তেলা হয়ে থাকে, তো ওই জন্য আমি আর তেলে দিলাম না। আর ওই যে ছোটো পাতিলে একটা ঝাঁঝরি দিলাম, এখানে আমি ওই যে বলগুলো দিব আর কি, সুজি দিয়ে আর সুজির ভিতরে পুর দিলাম যে ওই বলগুলো দিব। এই বলগুলো ভাপে হয়ে গেলে তারপরে এগুলাকে আবার একটু গ্রেভিতে দিব। তো এই যে দেখো আমি এই যে সুজির প্যাটিস, সুজির বক্স প্যাটিসগুলো, সুজির তো না দুটো, ওই যে সবজির বক্স প্যাটিসগুলো আমি এইভাবে করে করে চারপাশ ঘুরায় ঘুরায় সেঁকে নিচ্ছি, কারণ যেহেতু এটা আমি তেলে ভাজতেছি না, চারপাশটা তো একটু সেঁকা লাগবে তাই না, তেলে ভাজলে তো এটা তেলের মধ্যেই থাকে, সব পাশ সেঁকা হয়ে যায়। তো আমি উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকা সেঁকে নিলাম। আর এদিকে আলুর চপগুলো দেখো নুডলসের কোটিং দেওয়া, এটা না আমি তোমাদেরকে ভেঙে দেখাতে মনে নেই, খুবই ক্রিস্পি কিন্তু ভিতরে আলুর জুসি জুসি একটা ভাব। তো আমার এগুলো করা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি ওই যে একটু মাখন দিছি, মাখনের মধ্যে একটু ওয়েস্টার সস, একটু সয়া সস, আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে সামান্য একটু চিনি দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, ওগুলো ক্লিপগুলো মিস হয়ে গেছে বোধ হয়, দিয়ে একটা গ্রেভি তৈরি করে ফেললাম বাটার দিয়ে। সামান্য দেখো চিনি দিলাম, লবণ দেওয়ার দরকার হয় না কারণ সব সসেই লবণ থাকে। দিয়ে আমি এখন এই যে যে বলগুলো আমার ভাপে দিছিলাম না ওগুলোকে এই গ্রেভির মধ্যে সুন্দর করে মাখায় এখন আমি এটা ডিশে নিয়ে নিব। তো মোটামুটি খুব সহজ সময়ে না এই চারটা স্ন্যাক্স হয়ে যায়, আর হচ্ছে এগুলো টিফিনেও দেওয়া যায়, আবার ফ্রোজেন করেও রাখা যায়, বানায় জাস্ট বক্সে করে করে ফ্রোজেন করে রাখা যায়, উপরে আর নিচে টিস্যু দিয়ে বক্সে সুন্দরভাবে রাখা যায়, যখন ইচ্ছা তখন ভাজা যায়। আর এখানে অরণ্য অফিস থেকে চলে আসছে, ওর বাবা কি কাজ করতেছিল, ওরা দুজন কাজের কথাবার্তা বলতেছে, অরণ্যকে বললাম যে চলে আসো চা দেই সাথে নাস্তা দেই খাও। তো যে এখানে আমার হচ্ছে সুজির পুর ভরা বল গ্রেভি করা যেটা সসে, এখানে হচ্ছে সবজির বক্স প্যাটিস, তারপরে হচ্ছে নুডলসের কোট দেওয়া, আলুর চপ, আর এদিকে মিষ্টি উপরে লিথি উপর তালা থেকে দিয়ে গেছে। এগুলো কিন্তু একদম মানে খুব ভালো টাইপের আর কি, টাঙ্গাইলে ওর হাজবেন্ডের ওখান থেকে আর কি নিয়ে আসছে। তো খুব ভালো হলো, ঝাল ঝাল আইটেমের সাথে মিষ্টি আইটেমও রইলো। তো এখানে আমরা হচ্ছি মা, ছেলে আর ছেলের পাপা সবাই মিলে একটু খাচ্ছি, গল্প করতেছি। আর এই যে এই কমলাভোগ মিষ্টিটা না খুব মজা, এরা ওরা নিজেরা বানায় তো সাংঘাতিক মজা লাগে। ওরা নিজেরা বানায় বলতে ওর হাজবেন্ডের অফিসের আর কি, বাবুর্চি নিজে বানায়। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সাথে চা খাওয়া হবে, আর এই চিকেন ইয়ে কি বলে সুজির এই পুর ভরা বলটা না তারপরে গ্রেভিতে দেওয়ার পরে অনেক বেশি চমৎকার লাগে, অনেক বেশি। ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও ভালো লাগবে, গেস্ট অ্যাটেন্ড করার জন্য স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে, অথবা নিজেরাও খাওয়ার জন্য সব দিক দিয়ে। তবে আমার কাছে না সবচেয়ে সবজির চিকেন প্যাটিসটা বেশি ভালো লাগে। 7:30 বাজে, এই যে আকাশের চাঁদটা কি সুন্দর, আমি একটু দেখতে আসলাম বাইরেরটা, এই বারান্দা দিয়ে না বাইরেটা খুব ভালো লাগে। এই পাশটা হচ্ছে সবার রান্নাঘরের জানালা,
সবাই ব্যস্ত। যে আমার ছেলের রুমে শুধু লাইট, কত রকমের লাইট যে সে জ্বালায়। আটটা বাজে, অরণ্য নাস্তা খেয়ে বের হয়ে গেছে, ওর পাপা বের হয়ে গেছে, তো আমি একা ভাবলাম কি একটু রেস্ট নিবো। তো তার আগে না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হও তবে সাবস্ক্রাইব করবা। দেখা হবে কালকে ইনশাল্লাহ নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। শরীরটা এত টায়ার্ড লাগতেছে যে বলতেই পারতেছি না, কথা বলতে ইচ্ছা করে না। কী এক ঝামেলায় পড়লাম বলো তো, কেন যে আজকে এরকম লাগতেছে বলার মতো না। আবার ঠিক হয়ে যাবে, গ্যাস ফর্ম করলে না আমার এরকম লাগে, খুব টায়ার্ড টায়ার্ড লাগে, আবার ঠিক হয়ে যায়। আর পিছের গাছগুলো দেখো, বাগান বিলাসে যদিও এখন ফুল নাই, বাকিগুলো খুব সবুজ সবুজ। তো দেখা হবে ইনশাল্লাহ।